हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल सुप्रो की वाणी। এখন আমি একটা হিন্দি ফিল্মের রিভিউ করতে চলে এসেছি যার নাম হলো আর্থ, যেটা গতকাল 10th of June 2022 C5 OTT প্ল্যাটফর্মে কিন্তু স্ট্রিম করে গেছে। এই ফিল্মটার রাইটার ডিরেক্টর হলো পলাশ মুচ্ছল, যেই ফিল্মটা দ্বারা ডেবিউ করছে, এবং এখানে অ্যাক্টিং করছে রাজপাল যাদব, রুবিনা ডেলাইক, হিতেন তেজওয়ানি সহ আরও অনেকে। তো ফিল্মটি আমি দেখলাম, আমার কেমন লাগলো সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। সো ভাই, আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 23 মিনিটের। এই 1 ঘন্টা 23 মিনিটের মধ্যে আমরা শিওয়ার স্টোরি দেখতে পাচ্ছি। সেই চরিত্রটা প্লে করছে রাজপাল যাদব, এবং সে একজন থিয়েটার আর্টিস্ট এবং সে বোম্বেতেই থাকে, এবং তার ইচ্ছা আছে সে বলিউড মেন স্ট্রিমে অ্যাক্টিং করবে বা হিরোর রোল নেবে। বাট তার ফিজিক্যাল অ্যাট্রিবিউটস কীরকম আমরা সকলেই জানি, সেটাকেই এখানে দেখানো হয়েছে। তো সেইভাবে সে নানা রকম জায়গায় স্ট্রাগল করে বেড়াচ্ছে টু বিকাম অ্যান অ্যাক্টার। তার সাথে সাথে তার নিজের লাইভলিহুডটাকে কাটানোর জন্য, যেহেতু সে একজন সংসার করে, তার একজন বউ আছে, যে বউয়ের চরিত্র আমরা দেখতে পাচ্ছি রুবিনা ডেলাইককে, তার বাচ্চা আছে, সেই সব কিছু এক্সপেন্সেসকে ফুলফিল করার জন্য সে একটা লাইফ বেছে নেয়, এবং সেই লাইফটা হচ্ছে একটা ট্রান্সজেন্ডারের। এবং সেটা কেন বেছে নেয় সেটা তোমরা ফিল্মটা দেখলে বুঝতে পারবে। খুব সুন্দর একটা ইকুয়েশন দিয়ে সেটা বুঝিয়েছে যে কেন সে ওই লাইফটা বেছে নেয়। বাট তাই বলে সে কিন্তু সেই লাইফটা বেছে নেয় বলে সে কিন্তু তার ড্রিমসটাকে ছাড়ে না। সেটা ড্রিমসটাকে পরিপূর্ণ করার জন্য যে হোকভাবে টাইম বের করে অডিশন দিতে যায়। বাট অডিশনের গিয়ে গিয়ে সে একটা জিনিস বুঝতে পারে, এই ফিল্মটা এন্ডে গিয়ে যেটা বোঝায়, যে কিছু সিফারিশ করা লোক বা সো কল কিছু স্টার কিডসদের কিন্তু সবার আগে প্রিভ্যালেন্স দেওয়া হয় রাদার দ্যান জেনুইন অ্যাক্টার্সরা। তো বলতে পারো এই ফিল্মটার মাধ্যম দিয়ে যে নেপোটিজম যে ব্যাপারটা বলিউডের মধ্যে অনেকেই আমরা বলে থাকি, বা অনেক রিভিউয়াররা এটা নিয়ে কথা বলে, এবং এটাকে নিয়ে অনেকটা ভাইরাল ট্রেন্ড বানানো হয়েছে, সেটাকে পলাশ মুচ্ছল একজনের গল্পের মাধ্যম দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। তার সাথে সাথে আমি এটাও বলবো যে শুধু তার মাধ্যম দিয়ে নয়, এখানে ওরকম অনেক কিছু লোকেদেরকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে তার চরিত্রের মাধ্যম দিয়ে, যারা কিন্তু একটা স্বপ্ন নিয়ে আসে বোম্বে শহরে যে তারা অ্যাক্টর হবে। বাট আলটিমেটলি ডেস্টিনিতে তাদের কী লেখা আছে তারা কিন্তু, যারা ওখানে স্ট্রাগল করে তারাই জানে। যেরকম এই শিবার চরিত্রটা অ্যাকচুয়ালি কিন্তু অ্যাক্টিং করার জন্য বা অ্যাক্টর হওয়ার জন্য সে জি জান লাগিয়ে দিয়েছিল, কিন্তু তার লাইফটা কিন্তু হঠাৎ করে একটা আর্ধ হয়ে গেল। আর্ধ কথাটা মানে হচ্ছে অর্ধেক হয়ে গেল, বিটুইন রিল লাইফ অ্যান্ড রিয়েল লাইফ। রিয়েল লাইফে সে একজন ছেলে, বাট রিল লাইফে অ্যাকচুয়ালি দেখতে গেলে অডিয়েন্সের কাছে যেটা আমাদেরকে ফুটিয়ে তুলছে সে একজন ট্রান্সজেন্ডার। তো এই যে ব্যাপারটা ট্রান্সজেন্ডার জিনিসটাকে, যখন আমি পোস্টার দেখেছিলাম তখন আমার না মনে হচ্ছিল এই ফিল্মটার গল্পটা অন্য জায়গায় দেখানো হচ্ছে, ইউ নো দ্যাট সেন্টিমেন্ট ইস্যুস অফ ট্রান্সজেন্ডার বা তারা কীভাবে নিজের লাইফ লিড করে। কিন্তু এই ফিল্মটার গল্পটাকে এমনভাবে লিখেছে এবং তার মধ্যে ট্রান্সজেন্ডার পোর্শনটাকে এমনভাবে দিয়েছে, সিরিয়াসলি এখন আমার একটা অ্যান্টিসিপেশন হয়ে যাচ্ছে যে যাদেরকে আমরা দেখে থাকি এই রূপে তারা কি আদৌ এটা, নাকি তাদেরকে এই বেছে নিতে হয় পথটাকে। শুধু এইটা বলে নয়, এরকম অনেক কিছু আছে যাদের কিন্তু বেছে নিতে হয়। তারা অ্যাক্টর হতে গিয়ে অনেকে হয় এসকর্ট হয়ে যায়, অনেকে প্রস্টিটিউশনে ঢুকে যায়, এরকম নানা রকম জিনিসে কিন্তু চলে আসে। তো সেই জিনিসটাকে সামহাও এখানে হাইলাইট করার চেষ্টা করেছে। তার সাথে সাথে এই ফিল্মটা কিন্তু বাজেট খুব একটা বেশি নয়, খুব অল্প বাজেটে এই ফিল্মটাকে করা হয়েছে। এবং আমি একটা কথা অবশ্যই বলবো, এখানে রাজপাল যাদবকে নেওয়ার সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এইখানে যে ক্যারেক্টারটা আছে শিবার, সেটার প্রত্যেকটা জিনিস রাজপাল যাদবের সাথে কিন্তু খুব সুন্দরভাবে কন্টেম্পলেট করেছে। এবং তার সাথে সাথে রাজপাল যাদব এতটাই ভালো অ্যাক্টর যে অসাধারণভাবে সেই রোলটাকে প্লে করেছে, বোথ ইন শিবা অ্যান্ড পার্বতী। পার্বতী হচ্ছে তার ট্রান্সজেন্ডারের ক্যারেক্টারটার নাম, কারণ কি অবভিয়াসলি তার, সে যখন ওই রোলটা প্লে করছে টু গেইন মানি, তাকে তো অবভিয়াসলি একটা নামকরণ দিতে হবে নিজের, বিকজ ওর সারাউন্ডিংয়ের মধ্যে সেরকমই ব্যক্তিদের সাথে সে কথাবার্তা বলছে। তো ভাবো শুধু একজন ছেলে যে নিজের লাইভলিহুড কাটানোর জন্য কিভাবে সে ওই লাইফটাকে বেছে নেয় জাস্ট টু গেইন সাম মানি। এটা যে যায় বা যে ওই পজিশনে যায় তখনই সে বুঝতে পারে, এবং সেটাই কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এখানে একটু কমিক এলিমেন্টসও ইউজ করে, যেটা রাজপাল যাদবের ফোটে সেগুলো দিয়েও কিন্তু কিছুটা আমাদের হাসানোর চেষ্টা করেছে, বাট সেটা খুব স্বল্প, মানে সেটা বেশি নেই, কিন্তু যেটুকুনি আছে এন্টারটেনিং লাগবে। তার সাথে সাথে রুবিনা ডেলাইক কিন্তু এই ফিল্মটা দিয়ে ডেবিউ করছে, এবং তারও কিন্তু পারফরমেন্স অ্যাজ দি ওয়াইফ অফ রাজপাল যাদব ক্যারেক্টার শিবা খুব ভালো লেগেছে। তার চরিত্রের নাম হচ্ছে মধু, এবং সে কিন্তু খুব সাপোর্টিভ একটা ওয়াইফ দেখিয়েছে, যে সব কিছু জানা সত্ত্বেও তার বরকে কিন্তু সাপোর্ট করে যাচ্ছে, এবং সে সেইভাবে লাইফটাকে খুব সুন্দরভাবে লিড করছে। হিতেন তেজওয়ানি এখানে সত্যা বলে একটা চরিত্র প্লে করছে, যে রাজপাল যাদবের বন্ধু এবং খুব ওয়েল উইশার, এবং তাকে খুব সাপোর্ট করে। তার সাথে সাথে তাকে রিয়েলিটি চেকও দেয় যে এই জিনিসটা আমাদের জন্য নয়। এখানে একটা ড্রিম সিকোয়েন্সও দেখানো হয় ক্লাইম্যাক্সে দিকে গিয়ে, যে ড্রিম সিকোয়েন্সটা কিন্তু তোমরা যখন দেখবে তোমাদের মনে হবে যাক এই ছেলেটার স্বপ্নটা আলটিমেটলি পূরণ হলো। কিন্তু তারপরে যখন এটা
শেষ হয় তখনই তোমাদের মনে হবে যেন এটা হওয়া দরকার ছিল না, মানে এখানে যেভাবে গল্পটাকে শেষ করে সেটা অ্যাকচুয়ালি ক্লোজ টু রিয়ালিটি। এটাই ইউজুয়ালি হয়ে থাকে ম্যাক্সিমাম পার্সনের জন্য, আমি কিন্তু বলছি ম্যাক্সিমাম পার্সনের জন্য, সবার কথা বলছি না। তো আমার মনে হয় ফিল্মটা একবার হলো দেখা উচিত বিকজ অফ দি ক্রাফট যেভাবে এটা তৈরি করেছে, এবং তার সাথে সাথে পারফরমেন্সের জন্য, পারফরমেন্সেসগুলো সত্যি নোটওয়ার্দি। এই ফিল্মটাতে কুলভূষণ খাটবান্ধার একটা রোল আছে, সে নিজের রোলটাই প্লে করছে এবং সেটাও কিন্তু বেশ একটা ভালো অ্যাড অন করে এই ফিল্মটার গল্পর সাথে। এছাড়াও এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু তোমাদেরকে একবার হলো ভাবাবে যে এত কষ্টের মধ্যে কিভাবে শিবার চরিত্রটা সবকিছু মেনে নিয়ে সুন্দরভাবে নেক্সট টাইম আবার একটা স্বপ্ন নিয়ে যায় যে আমি এটা ক্র্যাক করব, এটা হবে আমার দ্বারা। তো ওই যে একটা কথা আছে না, ইয়ে হসলা কবি না ছুটে, তো ওই ব্যাপারটা কিন্তু এখানে ওর চরিত্রের মাধ্যম দিয়ে আমাদেরকে ফুটিয়ে তুলেছে। এই ফিল্মটা গান আছে, গানগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এবং সেখানে রাজপাল যাদব এবং রুবিনা ডিলাকে নাচানোও দেখানো হয়েছে, যেটা মনে হয় না খুব একটা ভালো লাগবে। আমার অ্যাটলিস্ট ভালো লাগেনি, তোমাদের কেমন লাগবে জানি না। তো ওটা কি করতে হয়েছে জাস্ট বিকজ ওকে যেহেতু এখানে লিড হিসাবে দেখাচ্ছে তো সেই হিসাবে হয়তো ওই গানটাকে দেওয়া হয়েছে, বা বলতে পারো এখানে ওই দুটো ক্যারেক্টারের মধ্যে একটা বিল্ড আপ করার জন্য লাভের, তাই জন্য এই গানটাকে দেওয়া হয়েছে। সেটা রেলিভেন্ট ছিল না, জাস্ট দিয়েছে জাস্ট টু মেক দি ক্যারেক্টার্স জাস্টিফাইড টু দ্য প্লট। তো এই ফিল্মটা আমার খারাপ লাগেনি, আমি বলবো তোমরা একবার হলো দেখতে পারো বিকজ অফ দি পারফরমেন্সেস অফ দিস ফিল্ম। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য ফিল্ম আর্থ, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন স্টে টিউনড।